তুমি বকর বকর করো, তুমি জুয়েলের নাম কেন দাও? শোনো, আমার দিকে তাকাও, বেশি বকর বকর করবা না, ঠিক আছে? ঠিক আছে বলো, ওকে? মাঝে মধ্যে নিজের হাতে রান্না খেয়ে নিজেই প্রশংসায় পাগল হয়ে আউলাচল হয়েছে। আর এমন একটা রেসিপি যে কাউকে দিলে মনে করেন যে আপনার প্রশংসায় সে নিজেও আউলাচল হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা আমার শ্বশুর তাদের জন্য গরম গরম পরোটা নিয়ে এসেছে। ডাল ভাজি দিয়ে জুয়েরা, জারিফ, জাবের তিনজনে মিলে পরোটা খাচ্ছে। তো আমার শ্বশুর যেহেতু আছে, তো আমি আবার জুয়েরার বাবাকে নিয়ে বাজারে চলে গেলাম। তো কিছু টুকটাক বাজার নিয়ে আসলাম। এখানে আমি ফালুদা করার জন্য গ্রেপস আর আনার এনেছি। জারিফ আর জাবের আমি আসতে আসতে তারা দৌড়ে এসেছে, মা বজা এনেছে, মা বজা এনেছে, মানে মজাকে ওরা বজা বলে। ছোট্টবেলায় আমিও এরকম করতাম, আম্মু যখন বাজারে যেত আসলে আমি দৌড়ে যেতাম মা কী মজা আনলো সেটা দেখার জন্য। তো আমার বাচ্চারাও ব্যতিক্রম না। এখানে জারিফকে, জাবেরকে, জুয়েরাকে আমি কিছু গ্রেপস দিলাম, আর এখানে মেহি দিয়ে নিয়েছি, চেফা শুটকি, জারিফ জাবেরের জন্য মিল্লাত ঘামাচি পাউডার, ফালুদার মশলা, একটা ক্যাপসিকাম, আর এখানে এনেছি গুড়া মাছ, 5 কেজি টমেটো, আর ভীমবার, মানে টুকটাক জিনিস, শসা, দেশি শসা, পাউরুটি, আর হচ্ছে খাসির তিল্লি, মাইটা, কলিজের এগুলো পেঁপড়া। তো আমি এগুলো গুছিয়েই ডাল রান্না করে নিলাম, ভাত রান্না করে নিলাম তাদেরকে খাওয়ানোর জন্য। বাতু খাবে? খাবে। বাতু খাবে? তুমি বকর বকর করো কেন? বকর। তুমি বকর বকর, কিসের জুয়েরে বকর? তুমি বকর বকর, কিসের জুয়েরে বকর? বকর। তুমি তুমি এত বকর বকর কেন করো? করো বকর বকর। তুমি বকর বকর করো, তুমি জুয়েলের নাম কেন দাও? শোনো, আমার দিকে তাকাও, বেশি বকর বকর করবা না, ঠিক আছে? ঠিক আছে বলো, ওকে? এলবো কোথায় তোমার? তোমার এলবোটা কোথায়? এলবো কোথায়? এটা এলবো। তোমার শোল্ডার কোথায়? ওইটা শোল্ডার। তোমার নোজ কোথায়? তোমার লিপ কোথায়? লিপ, লিপ, কলমটা এখানে রাখো, কলমটা এই যে এই হাতে নাও, এই হাতে, এই হাতে নাও, হ্যাঁ নাও, এই হাতে নাও, হ্যাঁ। এবার তোমার নেক দেখাও তো, নেক, নেক কোথায়? নেক। আবার বগর বগর করো। কেন বগর বগর করো তুমি? তোমার নেকটা কোথায়? নেক, নেক কোথায়? নেক কোথায়? নেক দেখাও, এই যে নেক। টোস কোথায়? টোস, এটা টোস। ফিঙ্গার কোথায়? ফিঙ্গার। ইয়ার কোথায়? ইয়ার, ইয়ার। টিথ কোথায়? টাং কোথায়? চিন কোথায়? চিন। চিক কোথায়? চিক, চিক, চিক। মাশাআল্লাহ। ফরহেড, ফরহেড কোথায়? জারিফ সুন্দর। হ্যাঁ জারিফ সুন্দর পড়লো। তোমার ফরহেড কোথায়? কোথায় ফরহেড? এই ফরহেড দেখাও, ও পারে ফরহেড। তোমার হেড কোথায়? হেড, 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 হেড। বেলি কোথায়? নেবেল কোথায়? নেবেল, নেবেল কই? নেবেল, নেবেল, নেবেল কই? কই নেবেল? আল্লাহ, নেবেল নাই, আল্লাহ। ওর নেবেল ঢাকা থাকলে ওর নেবেল খুঁজে পায় না, বলে কি আল্লাহ নেবেল, নেবেলটা কই? এই যে নেবেল। এই শোনো, এই ছেলে শোনো, বকর বকর করবা না, ঠিক আছে? হ্যাঁ নেবেল, তুমি বকর বকর করবে না, ঠিক আছে? দেখি দেখি দাঁতটা কালো দেখা যায়, আগর তো হা 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 করো তো, দেখি হা করো তো, না কিছু নেই। তাদেরকে খাবার দিয়ে আসলাম। জুয়েরা এখন তিনজন মিলে, জুয়েরা ওদেরকে খাইয়ে দেবে এবং ও নিজেও খাবে। এখানে আমি জুয়েরাকে দিয়ে বোম্বাই মরিচ আনিয়েছিলাম দুইটা, সেটা বেটে নিলাম, কিছু শুকনো মরিচ বেটে নিলাম, তারপর একটু পেঁয়াজ বেটে নিচ্ছি। ব্লেন্ডারে পেঁয়াজ ব্লেন্ড করতে গেলে কেন যেন পেঁয়াজের স্বাদটা একদম তেতো হয়ে যায়, মানে বুঝলামই না কী কারণে তেতো হয়ে যায়, মানে অনেকক্ষণ জ্বালাতে হয় তারপর হচ্ছে স্বাদটা ঠিকঠাক মতো আসে।
তো এখানে আমি একটু গোলমরিচ জায়ফল জয়তীয় বেটে নিলাম। তো আমি এই পেঁয়াজের মশলাটা একটু আলাদা করে নিলাম, যে মরিচ বাটাটা সেটাও একটু আলাদা করে নিলাম, কিছু দিলাম গুঁড়া মাছ রান্না করবো সেটাতে, আর একটুখানি দিলাম আমি মুরগির যে ওই দিন চিকেন বল বানিয়েছিলাম সেগুলোর হাড়গোড় ছিল সেগুলোর ভিতরে দিয়ে দিলাম। আর বাটা মশলাটা কিন্তু আমি শুধু ফেপড়া কলিজে ভুনাতে দিব, আজকে যা রান্না করব সব মেখে রান্না করব। তো এজন্য আমি প্রথমে মুরগির যে হাড়গুলো সেগুলোকে মাখিয়ে নিলাম মশলা দিয়ে, আর গুঁড়া মাছে একটু বাটা মরিচ দিয়ে দিলাম, তারপরে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আর গুঁড়া মাছ বলতেই মাখিয়ে নেওয়া, আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে টমেটো কুচি, আর গাছের যে জোহনি বেগুন সেই বেগুনগুলো কুচি করে দিয়েছি, আর কলিজা মাইটা তেলেতে আমি দিলাম দারচিনি, তারপরে দিলাম এলাচ, আর যে বাটা মশলাটা সেটা পেঁয়াজ সহ জিরে বাটা, তারপর হচ্ছে আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ, সেগুলো দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। কিছুক্ষণ এটা রেখে দিব মাখিয়ে। আর যে দুইটা আইটেম, ওই দুইটা আইটেম আমি আগে রান্না করব। এখানে গুঁড়ো মাছটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর তেল দিয়ে, এটা অর্ধেক হয়ে গেলে তখন রান্নাটা শেষ হবে। আর এই তো মুরগির হাড়গুলো, এগুলো চিবিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, এজন্য আমি হাড়গুলো ফেলিনি। আর এই হাড়ে অনেক কুস্ত ছিল লেগেছিলো যেগুলোকে নেওয়া যায়নি, তো ওয়েস্ট করার চেয়ে ভালো না এটা আমি রান্না করে খেয়ে ফেলি। তো যাই হোক, এখানে তরকারিটা মাশাআল্লাহ মোটামুটি হয়ে এসেছে, তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ওপর থেকে, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, তো তরকারিটা রান্না শেষ। ডাল কিন্তু আমি দুপুরেই রান্না করে ফেলেছি জারিক জাবেরকে ভাত খাওয়ানোর জন্য। আর এখন হচ্ছে 3টা বাজে, আমি 3টা বাজেই রান্নাঘরে ঢুকেছি, যে আগে আগে রান্না শেষ করে একটুখানি রেস্ট করব। আর যেহেতু জুয়ের বাবা আসরের আজানের একটু পর চলে আসে, তখন যদি আমি রান্নাঘরে থাকি আমার আমার মনটা সেই ঘরেই পড়ে থাকে, এজন্য আমি চাই জুয়ের বাবা আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি, জুয়ের বাবা আসলে তার সাথে আমি সময় কাটাতে পারবো। তো এখানে ফেপড়াটা বসিয়ে দিলাম, আর এখানে অনেক বেশি তেল দিতে হবে, এটা শুধুমাত্র শুধু তেলে ভাজা ভাজা হবে। তারপর এখানে এই যে মুরগিটার কালার একদম সুন্দর হয়ে গেছে, তারপর জিরে বাটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরে গুঁড়ো, আর এই মুরগিটা খেতে কিন্তু অনেক বেশি মজাও হয়েছিল, একদম ঝাল ঝাল অনেক বেশি মজা হয়েছিল। মুম্বাই মরিচ বেটে রান্না করলে যে এত বেশি মজা হয় জানতাম না। তো এখানে পেঁপড়া, এটা হচ্ছে খাসির ভিতরে মানে পেটের ভিতরে যা যা থাকে আর কি, হার্ট থেকে শুরু করে তিল্লি মাইটা পেঁপড়া যা আছে সব কিছু একসাথে আমি কেটে নিয়েছি। এখানে জারি বারবার এসে আমার চুলা নিভিয়ে দিচ্ছে, আবার জ্বালাচ্ছে, তো ওকে ধমক দেয়া, তো আবার হাসে। আর কালারটা দেখুন, জাস্ট ওয়াও হয়েছে, এত সুন্দর হয়েছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে এখানেও মুরগিটা রান্না হয়ে গেছে, এমন একটা রান্না আপনি যে কাউকে দিলে তার আর কোনো রেসিপি লাগবেই না। আমি এটা করেছি, তারপরে আমার অন্য কোনো মানে রান্নাগুলো ধরাই হয়নি, জুয়ার বাবা শুধু ডাল আর এটা খেয়েছে। আমরা ভাত বা ইফতারি খেতে বসলে ওদের দুইজনকে অবশ্যই আলাদা একটা প্লেটে ভাত দিতে হবে, ওরা আমাদের সাথে সাথে খায়। তো এই তো সব কিছু রেডি করে আমরা বেড়ে নিচ্ছি, জুয়েরা যেহেতু একটু আগে ভাত খেয়েছে সে শুধু ডাল মানে চামিচ দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে, আর ওর আর ওর বাবার ডালটা অনেক বেশি পছন্দ, আর আমি ডাল রান্না করলে ডাল ধরিই না, খাওয়া তো দূরের কথা। তো এই তো মেখে নিলাম গরম ভাতের সাথে গরম গরম ফেপড়া করে যাবো না, এটা কিন্তু আমি একদম নিভু করে চুলে বসিয়ে রেখেছিলাম যেন গরম খেতে হয়। তারপরে সালাদ কেটে নিয়ে একটু লেবু চিপড়ে দিয়ে মুখে দিলে কী যে মজা হয়েছিল কি বলবো। তারপর রাতের বেলা জারিফ আর জাবেরকে ভাবলাম যে একটু মেহেদি দিয়ে দিই, কারণ আগামীকালকে যদি চাঁদ উঠে তো তিনজনকে একসাথে মিলিয়ে আমি মেহেদি দিতে পারবো না, এর মধ্যে আবার আমার ঈদের যে ডেজার্ট আইটেমগুলো সেগুলোও করতে হবে, এজন্য আমি আগিয়ে রাখছিলাম যে জারিফ আর জাবেরের দুই হাতে আমি মেহেদি দিয়ে দিই, এটা মুছিয়ে আবার অন্য হাতে মেহেদি দিয়ে দিব। জারিফ তো অনেক বেশি খুশি, জাবের তো একটু পরে পরে বলছিল ওয়াও কুঙ্গু, আর আমি শিখিয়ে দিচ্ছিলাম যে কুঙ্গু না।